এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, ময়মনসিংহের প্রতিযোগী অলি আহাদ, হাফেজ অলি আহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অলি আহাদ, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো তোমাকে একটি আমি কোরআন করিম থেকে তেলাওয়াত করব, একটি আয়াত তুমি এরপর থেকে তেলাওয়াত করে যাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ومن قوم موسى أمة يهدون بالحق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون وقطعناهم اثنتي عشرة أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة ودخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين حسبك صدق الله مولانا العظيم। সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান, অলি আহাদের পারফরম্যান্স কেমন ছিল? মদুদ আদায়ের ক্ষেত্রে এবং অন্যান্য কিছু হরফ আদায়ের ক্ষেত্রে আরও আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করার বা আরেকটু সুন্দরভাবে আমাদেরকে উপহার দেওয়ার যে যোগ্যতাটা তার মধ্যে আছে, তোমাকে আরেকটু মেহনতি বা আরেকটু এই ব্যাপারে যত্নশীল হতে হবে, এটুকু তোমার জন্য আমাদের পরামর্শ। হাফেজ কারি জহিরুল ইসলাম, অলি আহাদ তার তেলাওয়াত শুনে বোঝা যাচ্ছে যে সে চেষ্টা করলে ভালো করতে পারবে। অতএব তোমার কাজ হলো ভালোভাবে চেষ্টা করা, মেহনত করা, তাহলে তোমার সফলতা সামনের দিকে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ ওয়াসিউর রহমান, অবশ্যই কষ্ট আর সাধনা করতে হবে। কষ্ট সাধনা না করলে কামিয়াবি অর্জন করা যায় না। আমি আশা করব আমাদের ছেলেরা আরও বেশি কোরআনে পাকের তেলাওয়াতকে বিশুদ্ধভাবে এবং মধুর কণ্ঠে, সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার জন্যে সাধনা করবে। ধন্যবাদ। হাফেজ অলি আহাদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।